বড় আফা লই লইয়া মারতাম, বড় বই মা বাপে মায়া করে কিতা কইবা জানেনি বড় ফুরি। তো বড় ফুরির লগে মা বাপে কথা পরামর্শ করেন, এখন গেতাই কিতা মনে করে জানেনি, তাই লেগে অকলর মুরব্বী সব সময় একটা অত্যাচারের উপরে রাখে রে ভাই। বন্ধু বান্ধবের লইয়া বাসা থাইতাম, ফোন তো খেলাম আফা ফারস্তির নুডলস চুরা রান্ধিস আর নাইলে চা রান্ধিস, কিতা কম করে জানেনি হয় গাদ্দার গাদ্দা গড়ি কান যেন তুই গরু গড় বানাইয়া গেছ, তোর গড় ঠিক করতাম নিনা আমি রান্ধিতাম হোসেন, তুই মানুষ দুজন লইয়া ইরে করো। আফারও গেলাম ভাইটা বন্ধু বান্ধব আছে সমস্যা নাই, গরো আইলাম আইয়ে বন্ধু বান্ধবের গরো রাখলাম, ডাক দিল যে নাস্তা হয়েছে এনে, তো নাস্তা নেওয়া দিয়েছি টেবিলের উপরে গোটা দিলে কে বই নেও আরো তো কানু না, এখন তাই কইলাম কেমন আসতে মাত্র কইতা শুনবো কিতা কইবো জানো নি, তোমার কিতা দামান দেখা তাইছি নি হুনক্কা যাইতে হানো কোনছেন ভাই। এরপর রইলে মোবাইল ভাই এখন করে যোগ ফুয়াই ফাইন তো ভাই একটু ফুরিন বন্ধু বান্ধব তা ফোন ফুরি গিয়ে কি মোবাইল ফোন দিল, এখন দেখিলা যদি ভাই আর তুমি মরছো ভাই আরো দিন দেখি যদি কোনো ফুরিয়ে মোবাইল ফোন দিছে তো বহুত বড় শুরুতে এত ভাব ধরে তুই আল্লাহ দিয়ে আম্মা বড় কইস না এত ভাব ধরে যাইতা কেন হয়েছে ভাই। এরপরে লাগে ভাই একটা জিনিস আপনারা খেয়াল করে দেওয়া বা গরুর আটাইব হাফলের উপর সবটা দেবে কোনো অসুবিধা নাই রে ভাই, কিন্তু সমস্যা হইলে গরু আটা নির ভাই আটি দিলে জুতালে ও খানো জুতালে গরু আমাই গেছি, ও বাড়া থেকে এলে কইব বাড়া রাখো বিস্তা ঢুকতে দেন এই খালি সানবে যদি দেখবে আমার হাফলের উপর আন্না তিকুন কিন্তু আমি হিন্দি দাম জানি। এরপরে ভাই আরো কাম জিনিস আমরা ফোন তোর একটা জিনিস কাল করে দেওয়া বা খুঁজি দেখো তোর এই শাটিকে খুব সুন্দর লাগে, আমরা কি তার জানো নি বাদে ফাঁচ ছয় দিনও শাটুকু কিনে শাটুকু ভাই ফিন্দিয়া দেখলাম ভাল লাগছে ওগুলো বাড়া দিতাম ডা দিয়ে ভাই গাব দাও এই শাড়িগুলো তুই খালকে কিন দিবি, খালকে দিলে কি দিয়েছি মল ধরে না কিন্তু এরতাম তো কিতা করতে এখন চাই না, এখন তো শোনা লাগবো কথা না শুনলে ভাই একটা অত্যাচার রূপে থাকা। একটা জিনিস খেয়াল করে দেখছি বা এমনি সাথে তাই বহা চোখা করি লোক শাসন করুক অপমান করুক সাথা করো, কিন্তু মা বাপে যখন বহা লাগাই নানি ভাই তখন আবার ফকো ধরিলে ফকো ধরিলে মা বাবার লোকের দরবার লাগাই দিয়ে তারাই তাহার কেন তবে তাই একলা একলা সাথা কই দিব, কিন্তু মা বাপে যদি কোনটা হই নানি ভাই লোকালো ফকো ধরিলে ও একটা জিনিস তার পজিটিভ আর হতে রে ভাই খালি নেগেটিভ। এরপরে ভাই একটা জিনিস না হইলে না হয় তালে গরো বইন হো মাউন গরো বইন হো খালা গরো বইন হো নানান ধরনের ফুড়ি কুটুম যে তাই নানি বাড়ির ফাঁকা নেই এমনি সালান কাদ্দ আল্লাহ তাকে ইতে এলে ভাই আগলো সাগলো তালা তারা লোক গপশপ করে তারা বাকে প্রশংসা করে ইকান যদি তাই বুঝিলে আইয়ে কিতা হবে জানানি যাসি যাসি ওই গুল্লা খান হসু ভাই গুল্লা খান গাদ্দার এগুলো দুনিয়ায় কি নাই গড় ইকান হে অলান রাবো হলান রাবো আর অতখান একশো এক আইব হয়ে পড়ে ভাই আর তুমি শরমে ওটা সামনে উবাই দেয়নি শেষ মান ইজ্জত সব ব্যাপারে ফেলাস কি মনে মনে খালে দোয়া করে আল্লাহ তার যদি বিয়ে হয়ে যায় মানুষের পরিণত দুটি মাঝে যদি বিয়ে হয় যদি বিয়ে যাতে এক শান্তি পাই না হাসাও একদিন বিয়া ঠিক হয়ে যায়। একটা জিনিস খেয়াল করে দিয়েছি রে ভাই বিয়া ঠিক হওয়ার পরে রে ভাই মুখে খান সবসময় বার করে রাখো বা খালি কিতা ধ্যান করবো আগে গরু আইয়ের লোক ওটা কুত্তু গায়ে বা করতো ওটা বোঝা যাওয়া করতো শাসন করতো কিন্তু বিয়া ঠিক হওয়ার পরে তো আর শাসন করে না বলবে একসময় হইতাম গোটা যদি বিয়ে হয়ে যাতে শান্তি পাইলাম কিন্তু বুঝা যায় রে ভাই আখ্যাত দিল গরো আইব আটাইব আস্তে আস্তে হলতা আটাইব আগে গরো কিন্তু আটাইলেও বহাবুকি করতো কিন্তু বিয়া ঠিক করার পরে তো আর বহাবুকি করে না খালি কয় আদায় ভাই ভাই এখন যাই মুগি আক্কা দিত রে একটা জিনিস হই রে ভাই মার পরেও গরো অবস্থান এলো কি গরোর বড় ফুরির আর এই বড় ফুরিরে যে সংসার বউ বানাইয়া নেই রে ভাই তারা অনেক ভাগ্যবান কারণ বড় ফুরিয়ে মার জবাব